সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনার মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিল, কী বলবেন? আমরা গরিব মানুষ, আমার দুটি মেয়ে, আমরা একজনকে মাধ্যমিক মধ্যে পড়াইছি আর একজনের পড়ার ইচ্ছা আছে। আমরা অর্থের জন্যই আমরা পড়াশোনা করাতে পারছি না, আমরা তার জন্য তৃণমূলের সাহায্য আমরা কিছু নিতে চাই। আপনার স্বামী কী করে? আমার স্বামী মাথার মানে গোলমাল আছে, মানসিক ওষুধ খাই আমি 22 বছর। উনি কাজকর্ম করতে পারেনি, আগে টলি চালাত। কী চাইছেন? উনিও চাচ্ছে পড়াশোনা মেয়ের যাতে ভালো হয়, যদি কিছু করতে পারে, কিছু উন্নতি করতে পারে। এনারা কী বলেছেন? এই হেমন্ত ভাই বলেছে তো যে দায়িত্ব নিচ্ছি, পড়াশোনার দায়িত্ব নিতে বলেছে। হ্যাঁ, এটা কি আমরা পেয়ে খুশি? আমরাও তো খুশি। আপনার মেয়ের নাম কী? মেয়ের নাম লাবণী শিকারী। কত নম্বর পেয়েছিল? 306। সেদিন কি এসেছেন? হ্যাঁ। হ্যাঁ, মেয়ে বলছে তো পড়াশোনা করবো, যে কিছু করতে চাই। অনেকেই সব দেখাশোনা এসছে, করতে চাচ্ছে না বিয়ে থা, মানে পড়াশোনার পড়াশোনা করবে বলে। আমার নাম, আমার নাম মিতু শিকারী। বাড়ি কোথায়? আরামবাগ বিদ্যাসাগর পড়লে। আমরা খুবই গরিব মানুষ, টলি চালাই, ভ্যান চালিয়ে খায়। তো মেয়ে ছেলে খুবই পড়াশোনার দিকে ভালো, হেমন্ত ভাইকে ধরেছি, উনি ব্যবস্থা করে 3 বছর দায়িত্ব নিচ্ছে। এইটাই আমার নাম প্রশান্ত, প্রশান্ত শিকারী। মেয়ের নাম লাবণী শিকারী। 324। আমি প্রথমেই বলি, আমি নেতাজি মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখনও করছি। আমি রাজনীতি শিখেছি, আমার রাজনীতির গুরুদেব হচ্ছে আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলীর কাছে। আমি যখন কোনো ভালো কাজ করতাম, তিনি আমাকে জড়িয়ে ধরতেন, কিন্তু আমি যখন কোনো বাজে কাজ করতাম, তারাতে অনেক মার খেয়ে আমি রাজনীতি শিখেছি। তার আদর্শে আদর্শিত আমি রাজনীতি করি। তিনি আমাদেরকে সবসময় শেখাতেন মানুষের পাশে থাকতে এবং ছাত্রছাত্রীদের পাশে থাকতেন। আমি বাসস্ট্যান্ডে গেছিলাম একটা কাজে, সেই সময় একটি লোক এসে আমাকে বলছে যে আমি কিছু অর্থের অভাবের জন্য, আমার মেয়ে ভালো পড়াশোনা করে, কিছু অর্থের অভাবের জন্য আমি কলেজে মেরিট লিস্টে নাম বেরিয়েছে কিন্তু আমি ভর্তি হতে পারিনি। সেই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে আমাদের কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে আমি তার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি, আমি যোগাযোগ করি এবং তার ভর্তির ব্যবস্থা করব, এবং যে সে 3 বছর কলেজে পড়াশোনা করবে তার সব দায়িত্ব আমি নেব। ওনার বাবা টলি চালান। এখন আমরা জানেন করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে, সবাই তো ঘরে বসে আছে, সেইভাবে এখন টলি রিক্সা সেরকমভাবে চলছে না, টোটো অটো যানবাহন যেভাবে বেড়ে চলেছে, তার জন্যেই এখন প্রচুর অর্থের সংকটের মধ্যে তিনি আছেন, তাই তাকে একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিলাম। আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় টিএমসি ইউনিট প্রেসিডেন্ট। যাকে ভর্তি করবেন তার নাম কি? তার নাম লাবণী। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।